একমাত্র দুঃখ একটা, কারণ একটা, হচ্ছে আমরা দশরথী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি। কারণ কারণ দশরথী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা, তার সরকার জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন। 1971 সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের সেনানিবাসে দেশরথী বেগম খালেদা জিয়াকে যখন সৈনিকেরা এসে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান অধিনায়ক অস্ত্র সমর্পণ করতে বলছে, আমরা কি করব, তখন শহীদ জিয়া ছিলেন বাইরে, তিনি বলেছেন তোমরা অধিনায়ক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না, আত্মসমর্পণ করবে না। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে দাপ্য করতে তিনি অনুপ্রাণিত করেছিলেন, সেই রাতে তিনি তার দুই শিশু পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঢাকায় গোপনে এসে পৌঁছেছিলেন। তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে তাকে বন্দি করেছিল বন্ধুগণ, এবং স্বাধীনতার পরেই তাকে উদ্বুদ্ধ করা হয়েছিল। সেই জন্য আমি সবসময় বলি যে দেশরথী বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, যেটিকে শহীদ জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক। অন্যদিকে এই নেত্রে তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তান কারাগারে, তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শরীর হয়েছিলেন। বন্ধুগণ, সেই নেত্রে 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সাদা বরণ করেছিলেন, তারপরে তিনি শহীদকে রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে নিয়েছেন। 9 বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে এই রাজপথে। এখানে অনেকেই আছেন যারা তার সাথে সেদিন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তিনি সেই নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, তাকে গ্রেফতার করা হয়েছে, বারবার তাকে নির্যাতন করা হয়েছে, তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুগণ, তিনি কখনোই আপোষ করেননি, তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন। সংগ্রাম করেই ছাত্রদের সঙ্গে নিয়ে সেদিন জনগণকে সঙ্গে নিয়ে সেই সৈরাচারকে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুগণ, দীর্ঘ আলোচনার সুযোগ নেই, আমি শুধু এটুকু বলতে চাই যে শহীদ বেগম খালেদা জিয়া আর এই গণতন্ত্র, এই দুটোকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই বাংলাদেশে। বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমান যে শহীদ বেগম খালেদা জিয়া, বন্ধুগণ, তিনি 1991 সালে যখন তিনি 90 সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন, বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন, তিনি মিডিয়াকে, গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতি থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড গ্রহণ করেছেন। বন্ধু, সেই দেশের খালেদাকে অত্যন্ত প্রিয়। বলি তোমার শোনো না কেন ভাই, আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা তোমার মধ্যে তো বড় জোর নাই তো আমাদের, প্লিজ লিসেন। আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি দীর্ঘ 15 বছর। আপনাদের মনে থাকা উচিত যে 2018 সালে যখন দেশের নেত্রীর বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে তার জন্য তারা নিয়ে যায় ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, সেদিন আপনারা অনেকেই সেদিন রাস্তায় নেমেছিলেন, আমরা নেমেছিলাম। তার কয়েকদিন আগে তিনি বিএনপির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে রাম রেখে তিনি একটি ভাষণ দিয়েছিলেন,
সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে, আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্তিমিত করে দেওয়া হবে। আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনারা যে আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না, আপনারা রাজপথে নেমে আসবেন, আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন। বন্ধুগণ, সেই আন্দোলন এখনো চলছে, এই আন্দোলনের জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের